এক সময়কার খুবই দরিদ্র ও পিছিয়ে থাকা দেশ চীন 70 বছরেরও কম সময়ের মধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ এক অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। সেই পিছিয়ে থাকা চীন বিপ্লব ঘটিয়েছে যোগাযোগ ব্যবস্থায়। মাইলের পর মাইল রাস্তা তৈরি হয়েছে 4-6-8 লেনের মহাসড়কে। পাহাড়ের বুক চিরে টানেল আর ব্রিজ দিয়ে টেনে দিয়েছে চীনা জাতি। আজকের ভিডিওতে এমনই এক মহাসড়কের নির্মাণ ইতিহাস তুলে ধরব, যা আপনি বিশ্বাস করতে চাইবেন না, যে মহাসড়কটি 240 কিলোমিটার ময়ের মতো রাস্তা, যা দিয়ে আকাশ ছোঁয়া যায়। আপনি যদি চীনের সবচেয়ে সুন্দর মেগা হাইওয়েগুলোর মধ্যে অন্যতম এম আকৃতির ইয়াক্সি এক্সপ্রেসওয়ের শ্বাসরুদ্ধকর নির্মাণ দৃশ্য দেখতে চান, তাহলে নিজেকে প্রস্তুত করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইয়াক্সি এক্সপ্রেসওয়ে, এই প্রকল্পটি 2007 সালে চীন সরকার 20.6 বিলিয়ন চীনা ইউয়ান বা 3.3 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে শুরু করেছিল। 270টি বায়োডাক্ট এবং 25টি টানেল নিয়ে গঠিত। এটি ইয়ান প্রদেশ থেকে সিচুয়ান প্রদেশের সিচ্যাং পর্যন্ত বিস্তৃত এবং 2012 সালের এপ্রিলে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এক্সপ্রেসওয়েটি পাহাড় এবং পরিবেশের উপর প্রভাব কমানোর জন্য ব্যতিক্রম এক ডিজাইন করা হয়েছিল, যেখানে অনেকটা সাপের মতো কিছু টানেলও নির্মাণ করা হয়। সিচুয়ানের ভৌগোলিক খারাপ অবস্থার কারণে নির্মাণ প্রকৌশলী এবং শ্রমিকদের ভয়ঙ্কর ও অসাধারণ চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে হয়েছিল। এক্সপ্রেসওয়ের অর্ধেকেরও বেশি পাহাড়ের মধ্য দিয়ে টানেল এবং বায়োডাক্ট। তাছাড়া 5 বছরের প্রকল্পের সময় নির্মাণ প্রকৌশলী এবং শ্রমিকদের ভূতাত্ত্বিক বিপদগুলি অতিক্রম করতে হয়েছিল, যেমন বিষাক্ত গ্যাস নির্গত হওয়া, ফুটন্ত গরম পানি এবং পাহাড়ের উপর থেকে পাথর ফেটে নিচে গড়িয়ে পড়া। এক্সপ্রেসওয়েটি উত্তর ও দক্ষিণে সিচুয়ান প্রদেশের প্রবেশাধিকার উন্নত করেছে। গানহাইজি এবং টাইজাইজি এ দুটি টানেল ছোট ব্যাসার্ধের সর্পিল আকৃতির, যা বিশ্বের প্রথম ছোট ব্যাসার্ধের আঁকাবাঁকা টানেল বলে বিবেচিত। এই প্রকল্পে রয়েছে নিবাসান টানেল, যা বিশ্বের বৃহত্তম গভীর সুড়ঙ্গ বা টানেল। এর গভীরতা 1650 মিটার এবং দৈর্ঘ্য বাম দিকে 9962 মিটার এবং ডান দিকে 10,007 মিটার। এই টানেলটি মাইলের পর মাইল দীর্ঘ রাস্তাকে সংক্ষিপ্ত করেছে, যার ফলে পাহাড়ের চারপাশে এবং উপত্যকার মধ্য দিয়ে কয়েক ঘন্টার রাস্তা এখন মাত্র 10 মিনিটেই যাতায়াত করা যায়। লাবাজিন বিমব্রিজ, এই সেতুকে বলা হয় ইয়াক্সিন এক্সপ্রেসওয়ের রত্নমুকুট, যার উচ্চতা 182.5 মিটার, বিশ্বের সবচেয়ে লম্বা সেতুগুলোর মধ্যে একটি, চীনের অন্যান্য বড় পিলারওয়ালা সেতু থেকে একটু ভিন্ন। লাবাজিন সেতুর সবচেয়ে উঁচু পিলারগুলি 4টি ইস্পাত কর্নার কলাম দিয়ে তৈরি করা হয়েছিল, যেগুলো কংক্রিট দিয়ে ভরা এবং কংক্রিটের স্ল্যাব দ্বারা সংযুক্ত হয়ে একটি ফাঁপা বক্সের গঠন তৈরি করে। এরকম ব্যতিক্রমধর্মী পিলারও বিশ্বে এর আগে কখনোই তৈরি হয়নি। এক্সপ্রেসওয়েটি দক্ষিণ ও উত্তর চীনে সিচুয়ানের যোগাযোগকে করেছে সহজতর, পাশাপাশি আকর্ষণীয় করে তুলেছে সিচুয়ান প্রদেশকে, যা লাখ লাখ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইয়াক্সি এক্সপ্রেসওয়েটি লক্ষ লক্ষ তিব্বতী, হান এবং হুই জনগণকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এলাকা পশ্চিম সিচুয়ানে টেকসই উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও দারিদ্র বিমোচনে বিরাট ভূমিকা পালন করেছে এই প্রকল্প। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি চীনের ইয়াক্সি এক্সপ্রেসওয়ের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।